আমি দীনেশ মজুমদার, হুম রেন্ডি মাস্টার ভাড়া, আমি ব্যবসা করি, আমার দোকান আছে। এই রোগটা আমার আজকে 5 বছর বাত ব্যথা। আপনার ফেনি বাড়ি কোথায়? ফেনি মাস্টার পাড়া। মাস্টার পাড়া, আচ্ছা আচ্ছা। তো আপনার কি কি সমস্যা ছিল এতদিন ধরে? আমার এই বাত ব্যথা, পায়ে হাঁটু ব্যথা, পায়ে গোড়ালি ব্যথা, তারপরে হাতে ব্যথা। আচ্ছা, আপনি আপনি কি করতেন, কি করেন? আমি ব্যবসা করি। ব্যবসা বাণিজ্য করেন? ব্যবসা বাণিজ্য করি। তাতে কি এই যে ব্যথা, কি আপনার ব্যবসা বাণিজ্য সমস্যা হচ্ছিল? সমস্যা হচ্ছিল। কি মানে কি সমস্যা হইতেছিল বলেন তো? এটা আমি বসলে উঠতে পারি না। হুম, উঠলে বসলে কষ্ট হয়, হুম, হাঁটতে কষ্ট হয়, হুম, ব্যথা লাগে। হুম, তো আপনার এটার জন্য কি আগে কি কি চিকিৎসা করছেন, কোথায় কোথায়? ঢাকাতে আসছি, হুম, অনেক ডাক্তার দেখাইছি, হুম, তারপরে ইন্ডিয়াতে গেছি। ইন্ডিয়াতে গেছি। ইন্ডিয়া কোথায় গিয়েছিলেন? চেন্নাইতে গেছি। আচ্ছা আচ্ছা, কি চিকিৎসা করছিল ওখানে? চেন্নাইতে ওরা 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 বাত ব্যথা বলছে, হ্যাঁ, ওষুধ দিছে। হুম, তো ওষুধ আমি ট্রিটমেন্ট আমার ভালো হয় নাই। আচ্ছা, এখানে আপনাদের এই আপনি এখন যে হাসপাতাল আছেন এটার নাম কি? ডিবিএসপি হাসপাতাল। আচ্ছা, এই হাসপাতালের মানে আপনি খবর বা ঠিকানা অ্যাড্রেস কিভাবে পেলেন? আমরা টিভিতে দেখছি। আচ্ছা, অনুষ্ঠানে দেখছি। আচ্ছা, দেখি আমরা এই ঢাকাতে আসছি। আচ্ছা, আসি তারপরে ডাক্তার দেখাইছি, তারপরে আমি বললাম আসছে না, স্যারকে দেখাই, স্যারকে দেখাই। কোন ডাক্তারকে এখানে দেখাইছেন? ডিপিআরসিতে নাম বলতে পারবেন? ডিপিআরসিতে দেখাইছি সফুল্লা প্রধান। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এখন এই ডিপিআরসিতে আপনি কতদিন ধরে ভর্তি আছেন? আজকে 21 দিন স্যার। 21 দিন ধরে ভর্তি আছেন? আচ্ছা, তো আপনি আগে যে চিকিৎসা নিছেন আর এখানকার চিকিৎসা দুইটা কি একই রকম না ভিন্ন আছে? না, এটা ভিন্ন আছে স্যার। ভিন্ন? আচ্ছা, ওষুধ দিছে কিন্তু এখানে তো এটা থেরাপি চলে। আচ্ছা, থেরাপি চলে। তারপরে তো থেরাপি কি আর কোথাও নিছিলেন? না, কোথাও নি নাই। এই ফার্স্ট আপনি জীবনে প্রথম থেরাপি নিছেন? আচ্ছা, থেরাপি চিকিৎসা আর এখানকার এই যে ডিপিআরসি হাসপাতালে যে চিকিৎসা একসাথে নিছেন, আগে চিকিৎসা ইন্ডিয়াতেও নিছেন, বাংলাদেশেও নিছেন, এই চিকিৎসাগুলার ভিন্নতা আছে নাকি? মানে না, সব জায়গায় একই রকম চিকিৎসা? না না, ভিন্নতা আছে। আচ্ছা, ওখানে তো তারা শুধু ওষুধে লিখে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আর এখানে তো চিকিৎসা থেরাপি দি চিকিৎসা করতেছে। আচ্ছা, এখানে আসার আগে আপনার কি কি সমস্যা ছিল, এখন এই গত এতদিনে চিকিৎসা এখন কি অবস্থা সেটা বলুন। আমার পায়ে গোড়ালি ব্যথা ছিল, হুম, হাঁটু ব্যথা ছিল। আচ্ছা, ফুলাও ছিল? ফুলা ছিল? ফুলাও ছিল। আচ্ছা, আপনি স্বাভাবিক হাঁটতে পারতেন না? না, স্বাভাবিক হাঁটতে পারতাম না। আচ্ছা, এখন আমি মোটামুটি হাঁটতে পারি। আচ্ছা, এখন মোটামুটি আমার ব্যথা কমে একদম নাই। আচ্ছা, হালকা থাকতে পারি। এমনি জোরা আগে শরীর আগের থেকে ফ্রি হয়েছে, ঠিক না? চলাফেরা আগে কি সিঁড়ি উঠতে পারতেন? সিঁড়ি বাইতে পারতেন? কষ্ট হইতো, এখন আগের চেয়ে সময় ইয়ে হয়েছে। আচ্ছা, তো আপনি একটু খারান তো দেখি, আপনি দাঁড়িয়ে দেখান, হাইটটা দেখান তো আমাদেরকে। দাঁড়ান, হ্যাঁ, হাঁটেন হাঁটেন দেখি, আপনি যে হাঁটতে পারেন এটা তো দেখাইতে হইব নাকি? হাইটটা আসেন, যান। আসেন, সিঁড়ি বান দেখি। হ্যাঁ, আবার আসেন। আগে এইভাবে সিঁড়ি স্বাভাবিক বাইতে পারতেন না, ঠিক না? কষ্ট হইতো, এখন হাঁটা চলাফেরা করতে পারেন। যান, আপনি আপনার রুমে যান দেখি। আগে কোন কোন জোড়ায় সমস্যা ছিল দেখেন তো জোড়াগুলা? আগে দোনো পায়ে গোড়ালিতে, হাঁটুতে, হাতে। এখন আগের চেয়ে অনেক ভালো নাকি? ভালো। আচ্ছা, বসুন। তাহলে এই যে একটা চিকিৎসা, বিকল্প চিকিৎসা আছে এই যে ডিপিআরসি হাসপাতালে, এইটা আশা করি আপনার, আমরা আপনার এখানে মানে আমাদের এখানে এসে ডিপিআরসি হাসপাতালে আপনার আপনাকে কি কি শেখানো হচ্ছে, বিভিন্ন ব্যায়াম ব্যায়াম শেখানো হচ্ছে, এগুলো কি আপনি শিখে নিচ্ছেন? আমি শিখতেছি। আর কিছু ওষুধ দেওয়া হচ্ছে, ঠিক না? ওষুধ দেওয়া হচ্ছে। ব্যায়ামগুলো কিন্তু আপনি শিখে নেবেন যেন পরবর্তীতে সমস্যা না হয়। তো এই জাতীয় আপনার যে রোগ, আপনার রোগের নাম কি জানেন?
এই রোগের চিকিৎসা মানে যে মানুষ আবার চলাফেরা করতে পারে বা ব্যথা কমে বা জোরা ফ্রি হয় এটা আপনি মোটামুটি বুঝতে পারছেন ঠিক না? তা আপনি এই জাতীয় যারা রোগী আছে তাদের কি বলবেন সেটা বলুন। তাদেরকে ভালো বলবো, তাদেরকে আসার জন্য বলবো, বিবিএসপি হাসপাতালে তাদেরকে আসার জন্য বলবো, তাদেরকে আমরা ঠিকানা দেব। আচ্ছা ঠিক আছে, আপনাকে ডিপিআরসি হাসপাতালের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আশা করি আপনি ভালো থাকবেন এবং আরেকটা হচ্ছে ফলো আপে থাকতে হবে। ফলো আপ বুঝেন, ফলো আপ মানে আপনি এখান থেকে এখন যে ভালো হয়ে গেলেন গিয়ে আর কোনো দিন না আসাকে ফলো আপ বলে না, আবার প্রতি এক মাস পর দুই মাস পর পর এসে এখানে ডাক্তার দেখাইতে হবে, ফলো আপ করতে হবে, কোনো সমস্যা হলে জানাইতে হবে। আপনি যে বিছনায় পড়ে গেছিলেন সেটা যেন আবার এই যে এখন সুস্থ আছেন এটা যেন ধরে রাখতে পারেন, বাকি জীবন যেন চলাফেরা করতে পারেন সেটা বলে ফলো আপ। এই জিনিসটা যেন আপনি থাকে। আর আমাদের এখানে যে ব্যায়ামগুলো ডিপিআরসিতে শিখিয়ে দেওয়া হচ্ছে এগুলো কি শিখে নিচ্ছেন না নিচ্ছেন না? আচ্ছা, তা আপনাকে অনেক ধন্যবাদ। সব যারা দর্শক আছেন সবাইকে অশেষ ধন্যবাদ।